বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার অন্তর্গত সরকার নপাড়া এলাকায় ওই বৃদ্ধা জানিয়েছেন তার স্বামী মারা যাওয়ার পর তার বড় ছেলে রবীন ঘোষ বিগত তিন বছর আগে জোরপূর্বক ওই বৃদ্ধার সম্পত্তি নিজের নামে লিখে নেয় সেই সময় কোনো অভিযোগ করেননি বৃদ্ধা গত বাইশে এপ্রিল বৃদ্ধার বড় ছেলে রবীন ঘোষ এবং তার স্ত্রী সন্ধ্যা ঘোষ ওই বৃদ্ধা এবং তার মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সুকুমার ঘোষকে মারধর করে বলে অভিযোগ এমনকি মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন তার বড় ছেলে এমত অবস্থায় প্রতিবেশীরা কোনো রকমে ওই বৃদ্ধা এবং তার ছোট ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান বাইশে এপ্রিল থেকে ওই বৃদ্ধা একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নিলেও তার ছোট ছেলে নিখোঁজ অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে ছোট ছেলে এবং নিজের বাড়ি ফিরে পাওয়ার আবেদন জানানোর পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন ওই বৃদ্ধা রবীন্দ্র ঘোষ কোথায় বাড়ি আপনার সরকার আপনার এখন বয়স কত হয়েছে আমার বয়স 70 হবে 70 উপরে হবে কিছু বলতে পারি না 70 হয়ে যাবে আপনার বললাম ওইটুকুনি করি করি খায় তা তো মাধ্যম নিজে করে খায় এখন এখনো পর্যন্ত মাস্টারে বলে মাসিমা তুমি এখনো হাত আঁকছ পরে বোঝে তবু

নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা